আমরা মেয়ে বউরা চিরকালই স্বামীর সংসারে অবহেলিত। এখানে আমাদের কথার কোনো মূল্যই নেই, কারণ আমরা পরের বাড়ির মেয়ে, তাই না? আমরা যতই চেষ্টা করি না কেন, কখনোই এ বাড়ির মেয়ে হতে পারবো না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো গো? শান্ততুলি ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আপনারা অনেকেই জানেন, আমি বিয়ের 12 বছর পর বা এক যুগ পরে আবারও নতুন করে পড়ালেখা শুরু করেছি। আমার এখন SSC পরীক্ষা চলছে, এটা আমার বাড়ির সবাই জানে। তাহলে এখন কি বাড়ির কাজ করানোটা ঠিক হয়েছে বলেন তো? যাই হোক, আমার কিছু করার নাই। এখানে আমার কোনো মতামত চাওয়াই হয়নি, কারণ আমি পরের বাড়ির মেয়ে বলে তাই আমি সব মেনে নিয়েছি আর মনে মনে পণ করেছি লেখাপড়া আমি করবই, আর সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক আর যেভাবেই হোক। আসলে জীবনের সিঁড়িগুলো পার করা যে এত কঠিন আমি আগে জানতাম না। আমাদের বাড়িতে 5 জন মিস্ত্রি কাজ করছে আর আমরা বাড়িতে 5 জন, এগুলো মোট আমরা 10 জন মানুষ। আমাকে রোজ 3 বেলা 10 জনের রান্না করতে হচ্ছে, জানি না আরও কতদিন লাগবে, তবে এটা আমার কাছে কোনো ব্যাপার না। 10 থেকে 15 জনের রান্না আমি নিমিষেই করে ফেলতে পারবো, সমস্যা শুধু আমার পরীক্ষা নিয়ে। আমি রোজ ভোর 5টার সময় উঠি, তারপর সকালের সব কাজ শেষ করে 10 জনের রান্না সকালের খাবার তৈরি করি, তারপর আবার দুপুরের জন্য রান্না করে রাখি, কারণ আমার পরীক্ষা শুরু হয় সকাল 10টা থেকে আর শেষ হয় দুপুর 1টায়, আমার বাড়ি থেকে 10 কিলো দূরে। আমার পরীক্ষা হচ্ছে তাহলে আমি এসে তো আর রান্না করতে পারবো না, তাই এইভাবে সব আলাদা আলাদা করে খাবার তৈরি করে রেখে যাই। পরীক্ষা শেষ করে আস্তে আস্তে আমার দুপুর 2টা বাজে, এসে আমি কিছু খেয়ে আবারও কাজে লেগে পড়ি, রাতের রান্নার জন্য প্রস্তুতি নিই। এইভাবে চলছে এখন আমার জীবন। আগামী 23 তারিখ পর্যন্ত আমাদের পরীক্ষা চলবে, এটাই আমাদের জীবন। সত্যি কেন জানি না আজকে আমার ভীষণ কষ্ট থেকে আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আমার কথাগুলো শুনে কে কী ভাবে নেবেন, তবে একটা কথা মনে রাখবেন, আমি আপনাদের খারাপ কমেন্টসে কোনো ভয় পাই না। এইদিকে সব কাজ সেরে রান্নাবান্না শেষ করলাম, সকালের দুপুরের শেষ করে এখন পরীক্ষা দিতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আর এখন আমি চলে যাব। তো বাহিরে এসে মিস্ত্রিদেরকে বললাম যে খাবারগুলো রেডি করা আছে, তোমরা সবাই খাবারগুলো খেয়ে ফেলো, আর আমার শাশুড়ি তো বাড়িতে আছেই, উনি সব কিছু দিয়ে দিবে। ফাইনালি বাড়ি থেকে বের হয়ে গেলাম। আর আরেকটা কথা, আমার জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আর এদিকে আপনাদের ভাইয়া আর আমি চলে গেলাম ভ্যানে চড়ে। তো আজকের ভিডিওটা এখানে শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।